NTPC 2021 অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে আর এখানে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। আর এই পোস্টের ক্ষেত্রে এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, বয়স কি বলা হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, সঙ্গে এখানে আপনারা কী করে আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা কাইন্ডলি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবং যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপনি পাওয়ার জন্য। বন্ধুরা ইতিমধ্যে রয়েছে আমরা অফিসিয়াল ওয়েবসাইট NTPC career.nic, এখানে আসার পর পেজটিকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই বিজ্ঞপ্তি আমরা ওপেন করে নিয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি, ঠিক আছে। এখানে রয়েছে NTPC লিমিটেড, এরপর রয়েছে এখানে অ্যাডভান্স নাম্বার, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখে যাক যেই পোস্টের ক্ষেত্রে এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, বয়স কী বলা হয়েছে, এখানে কোন কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে এখানে সিরিয়াল নাম্বার, এখানে রয়েছে নাম দা পোস্ট, এখানে রয়েছে UR EWS, সঙ্গে রয়েছে OBC SC ST, ঠিক আছে, সব মিলিয়ে এখানে ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হচ্ছে, প্রথমে রয়েছে এক্সিকিউটিভ সেফটি পোস্ট নিয়োগ করছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে UR-এর জন্য 13টি, এরপর রয়েছে EW-এর জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এরপর রয়েছে OBC-র জন্য ভ্যাকেন্সি রয়েছে 6টি, এরপর রয়েছে SC-র জন্য রয়েছে 3টি, এরপর রয়েছে ST-র জন্য রয়েছে 1টি। আচ্ছা, এরপর রয়েছে এখানে সেকেন্ড পোস্টে এক্সিকিউটিভ IT ডেটা এন্ট্রি ডেটা রিকোভারি পোস্ট নিয়োগ করছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 5টি শুধুমাত্র UR-এর জন্য, এরপর রয়েছে OBC-র জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টি, এরপর রয়েছে আপনাদের এখানে SC-র জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি, সব মিলিয়ে এখানে ভ্যাকেন্সি রয়েছে 8টি। আচ্ছা, এরপর রয়েছে এখানে সিনিয়র এক্সিকিউটিভ সোলার পোস্ট নিয়োগ করছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 1টি মাত্র শুধুমাত্র UR ক্যান্ডিডেট জন্য, এরপর রয়েছে এখানে স্পেশালিস্ট সোলার পোস্ট নিয়োগ করছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 1টি মাত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে এখানে এখানে বলা হয়েছে জেনারেল কন্ডিশন, এখানে বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা বলা হয়েছে এখানে যারা রয়েছেন SC ST OBC এবং সঙ্গে রয়েছেন PhD ক্যান্ডিডেট, সরকারি নিয়ম অনুসারে যেমন আপনারা ছাড় পান, ঠিক আপনারা তেমনই ছাড় পেয়ে যাবেন বয়সের। আচ্ছা, এরপর দেখে যাক, এরপর রয়েছে এখানে ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে, ঠিক আছে, এখানে আবেদন করা শুরু হয়েছে 1/4/2021, সঙ্গে রয়েছে এখানে লাস্ট ডেট 15/4/2021। এরপর রয়েছে এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যম, ঠিক আছে। অন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.ntpccareer.nic, এখানে ভিজিট করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর রয়েছে এখানে আবেদন ফিস রয়েছে, এখানে এখানে ফিস রয়েছে আবেদন ফিস 300 টাকা, এবং যারা রয়েছেন SC ST PW ক্যান্ডিডেট অথবা এক সার্ভিসম্যান, সেক্ষেত্রে এখানে কোনোরূপ আবেদন ফিস লাগবে না, ঠিক আছে। আর আবেদন ফিস জমা দিতে হবে, এখানে রয়েছে দেওয়া রয়েছে একটা অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আবেদন ফিস জমা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে এখানে ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এরপর রয়েছে এখানে, ঠিক আছে, পোস্টগুলির ক্ষেত্রে কী কী রয়েছে যোগ্যতা, এখানে বলা হয়েছে প্রথম যেটি পোস্ট রয়েছে এক্সিকিউটিভ সেফটি পোস্ট নিয়োগ করছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে আপনাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, বলা হয়েছে মেকানিক্যাল অথবা বলা হয়েছে প্রোডাকশন অথবা ইলেকট্রিক্যাল অথবা সিভিল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং পোস্ট, এগুলি ডিগ্রির ক্ষেত্রে যদি আপনারা ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে এখানে 60% নাম্বার থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর রয়েছে আপনাদের এখানে এক্সিকিউটিভ IT ডেটা সেন্টার ডেটা রিকোভারি পোস্ট নিয়োগ করছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন, বলা হয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে বলা হয়েছে আপনাদের এখানে কম্পিউটার সায়েন্স অথবা IT অথবা ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন ডিগ্রি নিয়ে পাস করতে হবে, সঙ্গে বলা হয়েছে আপনাদের এখানে 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধু আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে আপনাদের এখানে সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট নিয়োগ করছে, এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন, এখানে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, সঙ্গে বলা হয়েছে আপনাদের এখানে 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এরপর রয়েছে আপনাদের এখানে নাম্বার 4
এখানে রয়েছে স্পেশালিস্ট পোস্ট নিয়োগ করছে, এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, সঙ্গে বলা হয়েছে এখানে ইলেকট্রিক্যাল নিয়ে পাস করতে হবে, সঙ্গে বলা হয়েছে আপনাদের এখানে সিটিভিশন নাম্বার থাকতে হবে, বলা হয়েছে এমটেক অথবা এমবিএ ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আজকে আমাদের চ্যানেল আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।